এই যে আমার হচ্ছে মূলত আজকের এটা, হ্যাঁ হ্যাঁ একটা রিফ্রেশ দিয়ে দেখাই দেন। আচ্ছা রিফ্রেশই দিচ্ছি, এটাই রিফ্রেশ। এখানে দেখেন এটা হচ্ছে মূলত 6 ঘন্টা, হ্যাঁ 6 ঘন্টার পর থেকে, এটা তো আপনি জানেনি বা যারা কাজ দেখি করেন লিড কয়টা আসছে, দেখুন 25 লিড থেকে আসছে। 4টা লিড আসছে। আচ্ছা তাহলে আজকে আমাদের ক্লাস হলো সাপোর্ট ক্লাস। মাঝে মাঝে বলা হয়েছে যে সাপোর্ট ক্লাস থাকবে, সাপোর্ট ক্লাস দেন হচ্ছে যে যার যেটা প্রবলেম এটা সলভ করে দেবো। সেক্ষেত্রে আমরা কয়েকজনের দেখবো যে অ্যাকাউন্ট কার কার কমপ্লিট হয়েছে। তো ফার্স্টে শুরু করি হচ্ছে যে দেখি আমাদের রানিং ক্লাস ইনকাম যেটা হচ্ছে যে এস এ শাহিন ভাই। এই হ্যাঁ ভাইয়া আছি, জি ভাই, আপনি কি আপনার প্যানেলটা শেয়ার করতে পারবেন? আপনি তো একটাতেই কাজ করতেছেন। হ্যাঁ হ্যাঁ আমি ওই শুধু ইয়েতেই কাজ করতেছি আপনার জি হচ্ছে। এখানে হ্যাঁ সিই অ্যাড ব্লো মিডিয়া। হ্যাঁ আচ্ছা এখানে অনেক নতুন আছে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি নতুনদের আপনার যে ইনকাম হয়েছে এটা সবাইকে অনেকে প্রুফ দেখাই দেন, একটু লাইভ দেখাই দেন সবাইকে যে হ্যাঁ আপনি আদৌ ইনকাম আচ্ছা করতেছেন কি না। অবশ্যই অবশ্যই আমি অবশ্যই সবাইকে এটা শেয়ার করব, কেন নাই। কিন্তু কষ্ট করতে হবে। হ্যাঁ স্ক্রিন শেয়ার হয়েছে ভাইয়া? জি শেয়ার হয়েছে, সবাই দেখুন। আচ্ছা এই যে আমার হচ্ছে মূলত আজকের এটা, হ্যাঁ হ্যাঁ একটা রিফ্রেশ দিয়ে দেখাই দেন। আচ্ছা রিফ্রেশই দিচ্ছি, এটাই রিফ্রেশ। এখানে দেখেন এটা হচ্ছে মূলত 6 ঘন্টা, হ্যাঁ 6 ঘন্টার পর থেকে, এটা তো আপনি জানেনই বা যারা কাজ দেখি করেন লিড কয়টা আসছে, দেখুন 25 লিড থেকে আসছে। 4টা লিড আসছে, $7 হ্যাঁ ইনকাম। ওনার অ্যাকাউন্টে টোটাল ইনকাম হয়েছে $140। হ্যাঁ ইপিসি 29 আছে বর্তমান। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতেছি, জি বলুন। এটা পেইড মার্কেটিং এ নাকি ফ্রি মার্কেটিং ফ্রি এ? মার্কেটিং, ফ্রি মার্কেটিং এটা হচ্ছে ফ্রি মার্কেটিং ভাইয়া, কোনো পেইড না। আমি আমার হচ্ছে মূলত ওয়ার্কার দিয়ে কাজ করানো এগুলা। হ্যাঁ এক কথায় বলা চলে আমি নিজেই কাজ করি, আমার ওয়ার্কার বলতে আমি তো নিজেই, তাই না? তো নিজে কাজ সেক্ষেত্রে আপনার হচ্ছে এটা একদম ফ্রেশ মার্কেটিং, এটা কোনো বুঝছেন, পেইড না যে সুপার কাজ আছে। কোনো ওনার লিডের। অ্যাকাউন্টে $140 হয়ে গেছে। তো প্রথম হ্যাঁ ইনকাম, আপনি বলো আপনি 140-এর উপর ক্লিক করেন, একটা পেমেন্ট উঠায় না, এটাই ফার্স্ট। না এখনো পেমেন্ট ওঠানো হয়নি। এই যে আচ্ছা দেখুন সবাই, কাজ করলে অবশ্যই কাজ হবে, ঠিক আছে। এখন কয়েকদিন হয়েছে ভাই এটা ইনকামটা? এটা হচ্ছে মূলত 7 দিন মনে হয়, 7 দিন কি 8 দিন হবে। দেখি ফেসবুকে মার্কেটিং করছেন নাকি? হ্যাঁ হ্যাঁ ফেসবুকে মার্কেটিং। ও আপনার হচ্ছে দেখেন এই যে লিড গুলোর সময় দেখেন, 10 মিনিট আগে, 33 মিনিট আগে, 35 মিনিট আগে, আর এই দেখেন। যাই হোক এতটুকুই। হ্যাঁ আচ্ছা, আপনি এবারে আপনার পেনের অ্যাকাউন্টটা দেখান দেখি কোথায় কি প্রবলেম সিট। পেওনার, হ্যাঁ হ্যাঁ পেওনারের ব্যাপারটা আসি। আচ্ছা আমার এই পেওনারটা জাস্ট হয়ে গেলে আমি উইথড্রটা দিতে পারতেছি, বাট এই পেওনারের জন্যই আমি একটু আটকাই গেছি। নেটওয়ার্ক প্রবলেম তো একটু লুকস লাইক গুড প্রবলেম। নেটওয়ার্ক প্রবলেম, আচ্ছা নেটওয়ার্ক প্রবলেম দেখতেছি। VPN টি বেন ধরেন না, না ওইখান থেকে বের হবে না। এরকম করতেছেন, এটা আসলো আসার কারণ কি? এটা তো ভাই বারবার নেটওয়ার্কের জন্য। আপনি কোন ব্রাউজারে আপনি লগ ইন দেন? পিএনআর অ্যাকাউন্ট লগ ইন লেখেন কোন ব্রাউজারে? ক্রমে যাবো। হুম আচ্ছা ক্রমে যান, এখানে আপনি পিএনআর লগ ইন দেন। এখানে আসছে, লগ ইন দেন। হ্যাঁ এবার লগ ইন দেন।
আচ্ছা ভাইয়া, মনে করেন যে হচ্ছে আপনার এই যে আমি স্মার্ট কার্ড দিয়ে যে যে ইয়েটা করলাম, এটা কি আমার কোন সমস্যা হয়ে গেল নাকি? না না, এরকম দেখাচ্ছে কেন? উই আর সরি, সামথিং কিছু প্রবলেম। হ্যাঁ, এটা তো ছিল না, এটা এখন এরকম দেখাচ্ছে। আচ্ছা, এটা হয়তো বা কোনো কারণে দেখাচ্ছে। আর যদি ভাই আমার এখানে কথাটা হচ্ছে কি, আমি এই যে আপনার হচ্ছে সিপিএ বিলের নাম চেঞ্জ করে, যেমন আমার স্মার্ট কার্ড হয়নি বা যে এরকম সমস্যা হচ্ছে ডকুমেন্টস দিতে পেও না রে, তো সেক্ষেত্রে যদি আমরা হচ্ছে এই সিপিএ বিল্ডের অ্যাকাউন্ট নাম মানে যেটা আছে ওইটা চেঞ্জ করে, যার নামে পেওনার অ্যাকাউন্ট একদম ফ্রেশ আছে, হ্যাঁ, ওইটা কি কোনো অ্যাকাউন্টে ইফেক্ট পড়বে? ওটা রিস্ক নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? ওইটা রিস্ক হয়ে যাবে। হ্যাঁ, রিস্ক হয়ে যাবে। এটা এটা কি হলো আবার? এটা তো বললাম না, এটা তো এরকম ছিল না, এটা হুট করে এরকম হয়ে গেল, একটু আগেও তো নেটওয়ার্কের কারণে। দিতাম, এবার নিচে মনে হয় নাকি নেটওয়ার্ক সমস্যা ঢুকে গেছে এবার। এই যে, আচ্ছা ঠিক আছে, এবার ব্যাক দেন, ভেরিফিকেশন, অ্যাড্রেস ভেরিফিকেশন, এখান থেকে সেটিংয়ে যান। হ্যাঁ, সেটিংয়ে আবার যান, হোমে যাই না, যান। এখন কোথায় যাব? আচ্ছা ঠিক আছে, হ্যালো, এবার আপনি ওই যে ই করেন, আবার হোমে থ্রি ডট আইকনে ক্লিক করেন, দিলাম, এখান থেকে গেট পেইড যান। গেট পেইড, রিসিভিং অ্যাকাউন্ট সবার নিচে এটা যান। এই দুইটা, এগুলো ভুল আর করবেন না, আপনি দুইটা আবেদন করছেন, কখন আর করবেন না এসব? এই আবেদন দুইটা, না এগুলো করবেন না, একটা করবেন, আপনি দুইটা করছেন। তাহলে এখন কি এটা কি সমস্যা হবে? এখন আর কিছু এখানে কিছু করতে হবে না, অ্যাড্রেস ভেরিফাই দিতে হবে, ঠিক আছে? কালকে আমি একদম ক্লিয়ারভাবে ওনাকে বলে দেবো যে একদম আপনার ডকুমেন্টে যাতে সুন্দর করে বানাই দেয়, যাতে সহজে অ্যাপ্রুভ করে। আচ্ছা, এখন হচ্ছে কি শুধু আমার ওই কাজটাই বাকি আছে, আর অন্য কোনো কাজ নাই আচ্ছা ঠিক আছে, এখন জাস্ট ওই রিকোয়েস্ট অ্যাকাউন্ট ওইটা আপনি কালকে তাহলে করে দিয়েন একটু। আচ্ছা ঠিক আছে। স্ক্রিন স্টপ করুন। ওকে, তাহলে আজকে আমরা দেখলাম যে হ্যাঁ, আমাদের সিপিএ থেকে ইনকাম করা যায়, এটা শিওর। আমাদের এক স্টুডেন্টকে দেখাইলাম, উনি আপনাদের ব্যাচে, তো উনি লাইভে দেখাইলো। ওকে,